নাম বলুন, কি রোগ বলছে ডাক্তার? ডাক্তার তো বলছে এএলডি। এএলডি? হ্যাঁ। ফুল ফর্ম কি আছে এএলডির? অ্যাডিনোলিউকোডিস্ট্রফি। আচ্ছা, এটা বলছে। আচ্ছা, এটা নার্ভের প্রবলেম বলছে। নার্ভ বলতে এটা ব্রেনে সেলগুলো শুকিয়ে দিচ্ছে, এটা বলছে। ব্লাড সার্কুলেশন হচ্ছে না। হুম হুম। সেল জেনারেটি বন্ধ হয়ে পড়ে দিচ্ছে, মানে এটা কত কতদিন ধরে হচ্ছে এটা? আমরা তো এপ্রিল মাসে গেছিলাম। হুম। এপ্রিল মাসে ব্যাঙ্গালোরে গেছি, তারপর ব্যাঙ্গালোর থেকে এসেছি, মে মাসে আসার পরে আবার ভেলোরেও গেছি। হুম। ভেলোরে ডাক্তার শেষ কথা কি বলছে, যে এটা এটা এটার কি সলিউশন কি, এই রোগটার কি সলিউশন বলছে? কোনো ট্রিটমেন্ট নেই, এখনো পর্যন্ত ট্রিটমেন্ট নেই। কোনো ট্রিটমেন্ট নেই বলছে। এই রোগটা যবে থেকে হয়েছে আজ পর্যন্ত 160 জন পেশেন্ট সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে? আচ্ছা, তাহলে ঠিক করা যাবে না ডাক্তার কি বলছে? এটা কোনো ঠিক করার কোনো রাস্তাই নেই ডাক্তারের কাছে, মেডিকেল সায়েন্সের কাছে কোনো ঠিক করার কোনো ট্রিটমেন্টই নেই। একটা জিন ট্রান্সফার এখনো ট্রায়াল শুরুই হয়নি। শুরুই হয়নি? না, ওটা এই রোগটা ট্রায়াল শুরু হয়নি। শুরু হয়নি? না, ওটা করতে গেলে কত খরচা হবে কিছু বলেছে, জানিয়েছে? যদি তো বলেছিল ওদের ডলারে 75 লাখ, মানে ইন্ডিয়ায় ওটা 2.5 লাখ টাকা, 2 লাখ 30 আড়াই কোটি 2 কোটি 30 লাখ টাকা মতো। ঠিক আছে, ভিডিও দেখেছেন আপনারা? ঠিক আছে, যেটা আমি লাইভ ছেড়েছি সকলে দেখেছে আপনাদের ভিডিও। কিচ্ছু হয়নি ওর, যা বলছে মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে, আমি স্পিরিচুয়াল সায়েন্সের ভাষায় বলছি, ওকে নেগেটিভিটি বাধা বলে এটাকে স্পিরিচুয়াল সায়েন্সে। তন্ত্র ক্রিয়া করে পাঠানো হয়েছে, একের অধিক প্রেত আছে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ, নতুন করে আমি কিচ্ছু বলতে চাইনি। গ্যারেন্টি শিবধাম, যা যা বলা হচ্ছে, যা যা বলেছে, সেগুলো যদি করেন সম্পূর্ণরূপে ও সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। যে দেখতে পাওয়া যাচ্ছে যে নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সক্রিয় থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, ওটা সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ওটা আমার কাছে নিয়ে আসতে হবে, টোটাল 5 বার আনতে হবে। আর বাড়িতে যেই বিধি করছেন আপনি, দীপদান বিধি প্লাস বেলপাতা যেটা মহাদেব বলে গেছে ধামে এসে, সেটা কন্টিনিউয়াস করুন, একদম সুস্থ হয়ে যাবে আপনার ছেলে, কোনো অসুবিধা নেই। ওর মধ্যে যে প্রেত আছে তার ব্রেনের প্রবলেম আছে, যেটা পাঠানো হয়েছে একের অধিক প্রেত পাঠানো হয়েছে। বাড়িতে গৃহবন্ধন দেওয়া হয়েছে আপনাদেরকে? দিয়ে দেওয়া হয়েছে? পেয়ে গেছেন গৃহবন্ধন? পাননি? করতে দিয়েছিলেন এখানে? আমি একবার চেক করে দেখে নেবো, যদি হয়ে যায় গিয়ে লাগিয়ে দেবেন, ছেলে খুব তাড়াতাড়ি সুস্থতার দিকে যাবে। ঠিক আছে, করে যান, একদম ঠিক হয়ে যাবে। আর সামনের দিন পারলে প্রেসক্রিপশান নিয়ে আসবেন, কারণ লোকের জানা উচিত যাদের এই রোগ হচ্ছে। আমাকে কয়েকজন কমেন্ট করেছে এরকম পেশেন্ট আরও আছে, বাইরে আছে, দুবাইতে একজন আছে, আপনার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে, তো চাই তারা জানুক এবং তারা এসে তারাও যাতে সুস্থ হয়ে যায়। সেটাও হচ্ছে একটা অল্প বয়সী মেয়ে, ঠিক আছে, তো সেটাই, একদম সুস্থ হয়ে যাবে। আর যে করেছে নিজেদের লোকই ক্ষতি করেছে, ঠিক আছে। ওই ভিডিওতে বাবা সব কিছুই বলে দিয়েছে এবং মা করুণাময়ীও বলেছে, আমাকে আর কিছু বলতে বারণ করছে না, নাম বলা বারণ আছে, কিন্তু ও সুস্থ হয়ে যাবে, গ্যারেন্টি ভূত মুক্তি কেন্দ্র শিবধাম। ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এখন ওর কত বছর বয়স? 11 বছর, 11 প্লাস। আচ্ছা, খাওয়া দাওয়া করছে? খাওয়া দাওয়া হচ্ছে? একদমই বন্ধ করে দিয়েছে খাওয়া, জল পরে দিয়েছিলাম, খাওয়ানো গেছে না? খাওয়ানো যায়নি, খাওয়ানো গেছে। আজকে আবার জল পরে নিয়ে যাবেন, ওগুলো করুন, সুস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, আর আমি তো আপডেট দিতে থাকবো, অবশ্যই আপনি টাচে থাকবেন ধামের, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, জয় বাবা, ওম নমঃ শিবায়।